আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানাবো। শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, বয়স, আবেদন করতে কত টাকা লাগবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, বিস্তারিত সকল তথ্য জানার চেষ্টা করবো। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13, বয়স 18 থেকে 30 বছর, শূন্য পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590, 18 থেকে 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল। যোগ্য বিভাগীয় প্রার্থী বলতে বর্তমানে আপনি ওই মন্ত্রণালয়ের অন্য কোনো পদে বর্তমানে জব করছেন, সেক্ষেত্রে আপনাকে বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে। পদ সংখ্যা 6টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার, 11,000 থেকে 26,590, বয়স 18 থেকে 30 বছর, পদ সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। খেয়াল করুন, এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, জেলা কোটায় নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ সহ এখানে যে জেলাগুলোর নাম দেওয়া রয়েছে এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা যদি আপাত থেকে থাকে তাহলে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490, গ্রেড 16, বয়স 18 থেকে 30 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত, গ্রহণযোগ্য পদ সংখ্যা 2টি, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, 18-30 বছর পর্যন্ত, পদ সংখ্যা 14টি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজনে শুধুমাত্র এই পোস্টের জন্য এবং শারীরিক ও এতিম প্রতি এতিমদের ক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 27-3-2022 তারিখে উল্লিখিত যে বয়স 18-30 বছর এর মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এখানে আবেদনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট হচ্ছে rdcd.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 28-3-2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 27-4-2022 তারিখ বিকেল 5টায়। অনলাইনে আবেদন করতে আপনার ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন। আবেদনের যে ফি, সেই ফি হচ্ছে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, 5 নং পদের জন্য 56 টাকা, যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার শেষে এই SMS পদ্ধতিতে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে এই সার্কুলার লিঙ্ক এবং আবেদন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত আরও দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।